গোটা বৃষ্টির জন্য দিকে দিকে চলছে যাগযজ্ঞ। এদিকে অব্যাহত তাপপ্রবাহের সতর্কতা, পশ্চিমের জেলাগুলিতে এখনো চলবে তাপপ্রবাহ, কোন কোন জেলা পূর্বে, গলদঘর্ম কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বঙ্গবাসী, প্রচন্ড দাবদাহে পড়ছে মানুষ সহ সমগ্র জীবজগৎ। একটু বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন তারা। এবার একটু বৃষ্টি আসার আশ্বাস নিয়ে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায় হলো শান্তি যজ্ঞ। বৃহস্পতিবার রাতে যজ্ঞ শুরু হয়। সমস্ত রকম নিষ্ঠাচার মেনে সেই যজ্ঞে বৃষ্টির কামনায় দেওয়া হয়েছে আহুতি। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়। প্রাক্তন পুরপিতা তৃণমূল কংগ্রেস নেতা শৈলেশ রায়ের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ওই যজ্ঞের আয়োজন করা হয়। এদিন বরুণ দেব এবং ইন্দ্রদেবের পূজা প্রার্থনা হয় যাতে বৃষ্টি নামে। আর প্রভু সে মানাইয়ে কি জল সে জল বারিশ হো, আর সচ্চে মন সে জো ভি কিয়া জাতা হ্যায় উসকা ফল মিলতা হ্যায়। আজ যজ্ঞ শুরু হো রাহা হ্যায় আর 72 ঘন্টা সে লেকর কে মানে 3-7 দিন কে অন্দর বারিশ কো হোনা হি হোনা হ্যায়, আগর পন্ডিত জি হাম লোগোঁ কো লেকর কে সহি মন সে ইয়ে পূজা করবা রহে হ্যায়। এদিকে বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করে গিয়েছে বর্ষা, তবে এ রাজ্যে এখনই বর্ষার কোনো সম্ভাবনার কথা শোনায়নি হাওয়া অফিস। উল্টে পশ্চিমের 7 জেলায় এবং উত্তরের 3 জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের যে জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, দুই দিনাজপুর এবং মালদাহ। অর্থাৎ তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই মুক্তি পাবে না দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি হলেও আবহাওয়ার তেমন কিছু হেরফের ঘটবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। যতক্ষণ না পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে ততক্ষণ জারি থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।